হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো খুবই টেস্টি আর খুবই ডেলিশিয়াস একটা খাবার সেটা হচ্ছে ক্রাঞ্চি সেমাইয়ের লাড্ডু এটা আমরা লাচ্ছা সেমাই দিয়ে বানাবো এবং একেবারে ক্রাঞ্চি করে বানাবো দেখুন এর জন্য আমি সবার প্রথমে লাচ্ছা সেমাই নিয়েছি আমি এখানে দু প্যাকেট লাচ্ছা সেমাই ব্যবহার করব এখন এটা এক প্যাকেট আছে যেটা কুড়ি টাকা দামের প্যাকেট হয় সেটাই আমি নিয়েছি আর যে কোনো লাচ্ছা সময় নিতে পারেন আপনি তাতে কোনো অসুবিধা নেই হাত দিয়ে সুন্দর করে ভেঙে নেব দেখুন যতটা ভাঙা সম্ভব ততটা আমরা এভাবে ভেঙে ভেঙে গুঁড়ো করে নেব আর এর সাথে সাথে আমি আরও এক প্যাকেট দিয়ে দিচ্ছি বাকিটাও আমরা খুব ভালো করে গুঁড়ো করে নেব যতটা সম্ভব গুঁড়ো করা যায় ততটা আমরা গুঁড়ো করে নেব এবার আমি হিট চালু করে দিয়েছি ইন্ডাকশানের আর এটাকে আমরা একটু ফ্রাই করব রোস্ট করব। হিটকে একেবারে লোতে রাখবো খুব বেশি হিট একেবারেই দেবেন না লো টু মিডিয়ামে রাখতে পারেন তো লো হিটে আমরা মোটামুটি ছয় সাত মিনিটের জন্য এটা ভেজে নেব হিট একেবারে লোতে রেখে আমি ছ থেকে সাত মিনিটের মতো ভেজে নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন কালার কি সুন্দর গোল্ডেন গোল্ডেন একটা কালার এসছে আর খুব সুন্দর একটা ঘ্রাণও বেরিয়েছে এমনিতে লাচ্ছা সময় আগে থেকে ভাজাই থাকে খুব বেশি ভাজতে হবে না তো আমি এগুলোকে তুলে নিয়ে নিয়েছি একটা প্লেটে একটু ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এই কড়াইয়ে আমরা এখন নিয়ে নেব মালাই দুধের মালাই এটা চার দিনের মালাই এক লিটার দুধ করে চার দিনের মালাই আমি জমা করে রেখেছি খুব বেশি পুরোনো মালাই দিতে যাবেন না এটা একেবারে খুব বেশি পুরনো মালাই নয় চার দিনের মালাই শুধুমাত্র আর এক বাটি এক বাটি মোটামুটি এটা এক কাপের মতো হবে আর তার সাথে আমি এক বাটি দিয়ে দিলাম চিনি এটা হাফ কাপের থেকে একটু বেশি চিনি আছে তো ভালো করে নেড়ে নেবো যতক্ষণ পর্যন্ত চিনি একেবারে গুলে না যায় এর মধ্যে আমরা একটুখানি এলাচ দেব আপনি চাইলে এলাচের পাউডারও ব্যবহার করতে পারেন হাফ টি স্পুন এলাচের পাউডার ব্যবহার করে নিন আমি এখানে দুটো এলাচ এভাবে ফুড়ে নিয়েছি ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমার কাছে পাউডার ছিল না তাই আমি এভাবে দিচ্ছি এলাচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব নাড়াতে থাকবো কারণ এখন মিক্সচারটা খুবই গাঢ় নিচে থেকে জ্বলে যেতে পারে এখন চিনি পুরোপুরি গলে গেছে চিনি পুরোপুরি গলে যাওয়ার পরেই আমরা এর মধ্যে সেমাইগুলো দিয়ে দেব। এটা খুব ঝটপট তৈরি হয়ে যায় খুব বেশি সময় একেবারেই লাগে না ফটাফট এটা তৈরি হয়ে যায় সেমাইটা দিয়ে দেওয়ার পরে খুব জলদি জলদি মেশাতে হবে আর জলদি জলদি মেশিয়ে জলদি জলদি নামিয়ে নিতে হবে বেশিক্ষণ থাকলে কিন্তু মিক্সচারটা শুকিয়ে যাবে তখন লাড়ু বাঁধতে অসুবিধা হবে তো ফটাফট করে আমরা মিশিয়ে নেব আর এর সঙ্গে এখন আমরা কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো নিজের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস আগে থেকে রোস্ট করে রেখে দিন এবং সেটা এর মধ্যে দিয়ে দিন তো আমার মিক্সচারটা মোটামুটি তৈরি হয়ে গেছে তো এখন আমি কিছু ড্রাই ফ্রুটস নিচ্ছি আগে থেকে হালকা ভেজে রেখেছিলাম বেশি ভাজতে যায়নি এখানে আমি কাজু আর বাদাম নিয়েছি শুধু মানে আমন্ড মিশিয়ে দিলাম মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম এবার হাতটা ভিজিয়ে নেব ভিজিয়ে সুন্দর করে লাড়ু বানিয়ে নেব গরম গরমই বানিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলে চলবে না ঠান্ডা হলে কিন্তু এটা শুকিয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে তখন আর লাড়ু বাঁধতে পারবেন না এই দেখুন একটা লাড়ু আমার তৈরি হয়ে গেছে এর মধ্যে আমরা একেবারেই জলের ভাগ ব্যবহার করিনি এই কারণে খুবই ক্রাঞ্চি থাকবে একেবারেই নরম হবে না এরকম করে আমরা বাকি সমস্ত লাড়ুগুলো বানিয়ে নেব হাতে একটু কষ্ট হয় কারণ খুব গরম তো কিন্তু গরম গরমই বানাতে হয় নইলে কিন্তু বানানো যায় না আর লাড্ডুগুলো বাঁধতে বাড়তে যদি আপনার মিক্সারটা ঠান্ডা হয়ে যায় শুকিয়ে যায় তাহলে একটুখানি গরম করে নেবেন জল মেশাতে যাবেন না তাহলে কিন্তু লাড্ডু নরম পড়ে যাবে একটুখানি গরম করে নেবেন তাহলে দেখবেন লাড়ু আবার সুন্দর করে বাঁধতে পারছেন দেখুন বন্ধুরা আমি সমস্ত লাড়ুগুলো বানিয়ে নিয়েছি এটা আপনি ফ্রিজের বাইরে মোটামুটি সাত আট দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর যদি ফ্রিজে রাখতে চান তাহলে একটু নরম হয়ে যাবে পরে কিন্তু এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন